আমাকে যারা ভালোবাসেন, যারা চিনেন, আপনারা অবশ্যই অ্যাক্টিভ সব রিভিউটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, বিকজ অফ নতুন নতুন ওরা কিন্তু অনেক নতুন হিসেবে কিন্তু অনেক ভালো করছে এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা একান্ত কামনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যাক্টিভ সব রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের মাঝে। আজকে আমি বেসিক্যালি চলে আসছি হৃদয় ভাইয়ের শোরুমে, আর এই শোরুমের অ্যাড্রেস হৃদয় ভাইয়ের মুখে আমরা শুনবো। তার আগে বলে নিচ্ছি, আমি 50K সেলিব্রেট করার জন্য একটি গিভওয়ের আয়োজন করেছি। আপনারা আই বাটনে ক্লিক করে গিভওয়ে কিভাবে পার্টিসিপেট করবেন দেখে নিতে পারেন। সো বন্ধুরা, চলে আসছি ভিডিওতে। ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন একটু। আসসালামু আলাইকুম, আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে মালিবাগ রেলগেট, 115 ডিআরডি রোড, ঢাকা 1217, হৃদয় মোটরস 1। হৃদয় মোটরস 2 হচ্ছে মগবাজার ওয়ার্ল্ডেস গেট গ্র্যান্ড প্লাজা, ঠিক আন্ডারগ্রাউন্ডে। ওখানে আমাদের যেমন টু যেটা আছে ওটাও দেওয়া আছে। আর ভাই, আমরা ফার্স্টে আজকে আপনার কোন মানে কোন বাইক দিয়ে শুরু করবো? আচ্ছা, আজকে মূলত যে ব্লগটা করবো সেটা হচ্ছে হৃদয় মোটরসে কি কি বাইক পাওয়া যায়, মানে সব ধরনের বাইক বাইক পাওয়া যায়, কি করা যায় এবং কিছু আনুমানিক প্রাইসও বলে দিব। আর সবচেয়ে বেশি বলবো আজকে যে কোন কোন ব্র্যান্ডের পেতে পারি। আর হৃদয় মোটরস থেকে তো ডিসকাউন্ট নিয়ে মানুষ বাইক কেনে এবং জিপ ক্যাম্পার পাই, এটা সবাই জানার কথা। আর সবাই জানে হৃদয় ভাইয়ের অনেক, যেহেতু আমার একটা চ্যানেল আছে হৃদয় ব্লগ অলরেডি, সেটার মাধ্যমে কিন্তু অনেকে জেনে রাখে হৃদয় ভাইয়ের একটা মোটরসাইকেল শোরুম আছে। আর এই কারণেই আল্লাহর রহমতে সবার বেশি ভালোবাসে আমাকে। আজকে প্রথমে যে শুরু করছি সেটা হচ্ছে আমার সামনে যেটা আছে এটা সাউন্ড সোয়াগ, এটা হচ্ছে আরন 5 এর, এটা ভার্সন 3, এটা যেটা ব্লু কালারের। এটা কিন্তু দুটো ভার্সন হয়, একটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভার্সন আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। এটা ইন্ডিয়ান, এটা আমি এখন যেটা কথা বলছি এটা ইন্ডিয়ান ভার্সন। এটার প্রাইস রাখা হয়েছে 4,40,000 টাকা। 35,000 মধ্যে কিন্তু আমাকে দিতে হবে। এটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান ভার্সন, তাই এর জন্য 1,00,000 টাকা ডিফারেন্স হয়ে যায়। 1,00,000 টাকা ডিফারেন্স হয়ে যায়। পাশাপাশি ওটা সবগুলো কালারই আমার কাছে আছে, সবগুলো কালার আছে। পাশাপাশি পিছনে আছে তোমার লেক্স মোটো R9 হাউক, এটা এটা আছে। এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 2,35,000 টাকা। এটা রিগাল র্যাপটর, এটা স্পোর্ট বাইক, অর্থাৎ এটাকে অনেকে গরিবের আরন 5 বলে থাকে। আমি অনেক জায়গায় অনেকে যারা ব্লগিং করেছে দেখেছি, পাশাপাশি এই জন্য দুটো রেখেছি। এটা 2,25,000 টাকা, যারা ওই এত টাকা নাই বাট বা অনেকে বাজেট কমের জন্য বা একটু রিলায়েবলের জন্য সৌখিনতার জন্য সেক্ষেত্রে ইউজ করতে পারে। পাশাপাশি এটা বলে রাখতে, এটা FZS যেটা হচ্ছে ভার্সন 3 সিঙ্গেল চ্যানেল ABS, FZS যেটা ব্লু হচ্ছে, ব্ল্যাক আছে এবং অ্যাশ কালার, সব কালারের বাইক কিন্তু আমার কাছে আছে। পাশাপাশি লেক্স মোটো যে আর একটা কালার, এই কালারটাও কিন্তু এখানে অ্যাশ কালার আছে। এগুলো কালার হয় আপনার কাছে? এটা হচ্ছে তিনটে কালার আছে, ব্লু, রেড, একটা আছে অ্যাশ কালার। এগুলো তো আপনার কাছে অ্যাভেলেবল আছে। পাশাপাশি কিছু ক্রুজার টাইপের বাইক আমার কাছে আছে, প্রায় 1,80,000 টাকা করে দাম। রিগাল র্যাপটর যে জিপসি বাইক গুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা ভাই, এই পিছনে যেটা দেখতেছি ওটা জিপসি বাইক গুলো, রিগাল র্যাপটর ওগুলো কত করে প্রাইস পড়বে? 2,10,000 টাকা, 1,80,000 টাকা, এর মধ্যে। এগুলো কি ফিক্স প্রাইস? হ্যাঁ ফিক্স না, অবশ্যই কিছুটা নেগোসিয়েশন করা যাবে। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছে যে এটা ব্লু কালার R5 এর, এটা 2,35,000 টাকা বাইকটা পাবে। পাশাপাশি টিভিএস এর এখানে মেট্রো প্লাস রাখা আছে, টিভিএস এর সকল বাইক কিন্তু আমার কাছে পাবে। এভরি বাইকই পাবে আমার কাছে। টিভিএস বাজাজ এবং ইয়ামাহা সুজুকি সব ব্র্যান্ডের কিন্তু আমার কাছে বাইক গুলো পাবে। এখানে হিরো ব্র্যান্ডের এগুলোর প্রাইস কত করে এখন? এটার প্রাইস হচ্ছে প্রায় এখন 1,10,000 টাকার মতো, মেট্রো প্লাস 10,000 টাকার মতো বসছে। আর এগুলো কাগজপত্র কি আপনারা করে দিবেন? আমি করে দিই 2 বছর এবং 10 বছর যে কাগজগুলো সেগুলো হচ্ছে আমরা সহযোগিতা করি করার জন্য। যদি কেউ মনে করে হৃদয় মোটরস থেকে নাম্বার করতে চায় সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করতে পারি। আর পাশাপাশি হিরো ব্র্যান্ডের সকল বাইক কিন্তু আমার কাছে আছে। হিরো ব্র্যান্ড, হ্যাঁ। এগুলোর প্রাইস এখন কত ভাই? এটার প্রাইস 1,46,000 টাকা। এটা 46,000 টাকা। এগুলো কথা বলা যাবে? কথা বলা যাবে। পাশাপাশি আরকেএস এবং হচ্ছে ফ্যাশন এক্সপো যেটা আছে এবং স্প্লেন্ডার সব বাইকও আছে। পাশাপাশি আমার তুমি আমার গোডাউনেরও ভিডিও করে নিয়ে যাবা, দেখতে পারবা। আমরা গোডাউনে তো অ্যাভেলেবল বাইক আছে, একটু দেখে দিবা পাশাপাশি। ওকে, পাশাপাশি আমি বলতে পারো যে টিভিএস, বাজাজ, হিরো, ইয়ামাহা, সুজুকি ব্র্যান্ডের সকল বাইকের কিন্তু একটা, তার মানে সাধ্যের মধ্যে মন মতো বাইক আপনার শোরুমে আসলে পেয়ে যাবেন। অবশ্যই সবাই দিদাকে চিনে, রিলায়েবল একটা পার্সন, যে অবশ্যই তাকে বাইক দিয়ে ঠকানো হবে না, যতটুকু পাওয়ার চেষ্টা করবে এবং যত দ্রুত সম্ভব তাদের নাম্বারগুলো আমরা কাস্টমার যে নাম্বার পাই সেই নাম্বারটাও দিয়ে আমরা চেষ্টা করে থাকি। আর অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে মালিবাগ রেলগেট, 115 ডিআরডি রোড, ঢাকা 1217। এবং আমাদের আর একটা শোরুম আছে মগবাজার ওয়ার্ল্ডেস গেট গ্র্যান্ড প্লাজা এবং সার্ভিস সেন্টারও আছে হৃদয় ভাইজান। সব কিছু মিলে কাস্টমাররা বিশাল পরিসরে হৃদয় মোটরস থেকে কিন্তু একসাথে সব কিছু নিতে পারে।
এবং খুব সহজ ভাবে এটা মানে বাইক লাভাররা আপনার কাছে আসলে একটু দেড় তারা সব কিছু পেয়ে যাবে অবশ্যই এক্স্যাক্টলি এবং অবশ্যই একটা পার্সোনালি গিফট হ্যাম্পার কিন্তু মোটরসাইকেল পক্ষ থেকে এবং সবার জন্য যারা বাইক কিনতে আসে প্রত্যেকের জন্য কিন্তু একটা গিফট হ্যাম্পার কিন্তু থাকে আর আমার চ্যানেলের নাম বললে কিছু অবশ্যই অ্যাক্টিভ সব রিভিউ যদি আসে তাহলে অবশ্যই স্পেশাল গিফট থাকবে এটা থেকে বলতে পারি ওকে থ্যাংক ইউ ভাই এটা অনার তো অবশ্যই আমি করব অবশ্যই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যারা আমাকে যারা ভালোবাসেন যারা চিনেন আপনারা অবশ্যই অ্যাক্টিভ সব রিভিউটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন বিকজ অফ নতুন নতুন ও কিন্তু অনেক নতুন হিসেবে কিন্তু অনেক ভালো করছে এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে আল্লাহ হাফেজ আল্লাহ